আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। হ্যাঁ, আজকে আমি নিয়ে আসছি আইফোন। একদম লস মোড হতে শুরু করে যত ধরনের আইক্লাউডের সমস্যা আছে, একদম আইফোনের এ টু জেড মডেল অর্থাৎ 5S থেকে শুরু করে একদম 14 Pro Max বা 15 Pro Max পর্যন্ত। এছাড়াও আইপ্যাডও করতে পারবেন আজকের এই একই নিয়ম অবলম্বন করে। যত ধরনের ব্যাড রিপোর্ট আছে সকল ফোন আপনি আনলক করতে পারবেন। যে সমস্ত ফোনগুলো কোথাও আনলক করতে পারেননি সেই ফোনগুলো আজকের এই ভিডিও দেখার পর আপনি আনলক করে ফেলতে পারবেন মাত্র এক দিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এমনই একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি যে ভিডিওটির মাধ্যমে আপনি আইফোন আনলক করতে পারবেন একদম সহজে এবং কোনো ধরনের ঝামেলা বা প্যারা ছাড়াই। এবং আপনি যে সমস্ত ফোনগুলো আনলক করতে পারছেন না অর্থাৎ রিপোর্ট খারাপ, সেই সমস্ত ফোনগুলো আপনি আনলক করতে পারবেন, কোনো ধরনের রিপোর্টের প্রয়োজন নেই এবং আপডেট ভার্সন পর্যন্ত। তো বন্ধুরা চলুন আজকে দেখব, বেশি কথা না বলে শুরু করে দেই মূল কাজ। কারণ হচ্ছে ইতিপূর্বের আমাদের অনেক ভিডিও আছে যেগুলোতে আমরা এ সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করেছি। আপনি যদি সেই সমস্ত ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনি অভিজ্ঞতা অর্জনের জন্য আরও ভিডিও আপনি দেখতে পারেন। এছাড়া আপনি আই বাটনে ক্লিক করে আপনি এই ধরনেরই আরেকটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন অভিজ্ঞতা অর্জনের জন্য। তাহলে এ মুহূর্তে হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 11 Pro। তো আমরা আমাদের এই চ্যানেলে আরও ভিডিও রয়েছে যেগুলো 12 Pro Max, 14 Pro Max এবং আরও অনেক ধরনের মডেল আমরা আনলক করেছি। তো আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখলে দেখবেন যে প্রায় কিন্তু একই নিয়মই কিন্তু আমাদের এই ফোনগুলো সকল ফোনগুলো আনলক করা হচ্ছে gsmalo.org-র মাধ্যমে। তো আপনি চাইলে gsmalo.org-তে একটি অ্যাকাউন্ট করে নিজেও কিন্তু এই ধরনের এইভাবে কাজ করতে পারেন, এইভাবে একটি ব্যবসা করতে পারেন। হ্যাঁ, এছাড়া আপনার নিজের যদি ফোন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেও আপনি আপনার জায়গায় থেকেই আপনি ফোনটি আনলক করে ফেলতে পারেন। আমরা এক দিনের মধ্যেই আপনার ফোনটি আনলক করে দিতে পারবো। হ্যাঁ, তবে হ্যাঁ, ইতিপূর্বে আমাদের কাছে অসংখ্য ফোন এসেছিল যেগুলো আমরা অনেক ফোন আনলক করে দিতে পেরেছি, আবার অনেক ফোন আনলক করতে পারিনি। এর কারণ হচ্ছে যেগুলোর রিপোর্ট খারাপ ছিল সেগুলো আমরা আনলক করতে পারিনি। কিন্তু এ মুহূর্তে যে সার্ভিসটি আমরা নিয়ে এসেছি সেটির মাধ্যমে আপনি একদম এ টু জেড সকল মোবাইল আপনি আনলক করতে পারবেন অর্থাৎ আইফোনের সকল মোবাইল এবং যেগুলো লস মোড আছে, এছাড়া রিপোর্ট খারাপ আছে, সব ফোনই আপনি আনলক করে ফেলতে পারবেন মাত্র একদিনের মধ্যে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে যাব। এই জন্য আমরা একটু দেখে নিব যে এই ফোনটি আসলে আইক্লাউড আছে কি না। সেটি দেখার জন্য আমি এ মুহূর্তে ফোনটি আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই যে ফোনটি এখানে কিন্তু আপনার একটা লক দেখাচ্ছে এবং এখানে একটা দেখেন নাম্বার দেখাচ্ছে যে নাম্বারটি আইক্লাউডের প্রথম সংখ্যা। হ্যাঁ, তো যদি এই ধরনের সমস্যা এই যেটাতে আইক্লাউড আছে সেইটাতে কিন্তু এইটা দেখাবে, আর যেটাতে আইক্লাউড নাই সেটাতে কিন্তু এই এইটা দেখাবে না। এই যে এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আইক্লাউডের একটি প্রথম সংখ্যা বারবার আসতেছে এবং যাচ্ছে, আসতেছে এবং যাচ্ছে। তো এইরকম যখন হবে তখন কিন্তু আপনারা এটাকে যদি সেট আপ করেন তাহলে ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে এক পর্যায়ে গিয়ে এই আইক্লাউডটি চাবে এবং পাসওয়ার্ড চাবে। তো সেটি যদি আপনি ভুলে যান অথবা যে কোনো কারণে ফোনটি আপডেট বা ফ্লাশ করার পরে যদি এই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আজকের এই ভিডিওর পদ্ধতিতে আপনি বাইপাস করতে পারবেন মুহূর্তের মধ্যে। হ্যাঁ, তো আমরা আজকে এটি বাইপাস করে দেখব। তো বাইপাস করলে আপনি কী ফ্যাসিলিটি পাবেন আর পার্মানেন্টলি করলে কী ফ্যাসিলিটি পাবেন? বাইপাস করলে মূলত আপনি এই ফোনটি আনলক করতে পারবেন, সব কিছুই চালাতে পারবেন, সব কিছুই আপনি ব্যবহার করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। আর শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে যদি আপনি ফোনটাকে আপডেট করেন বা ফ্লাশ করেন তখন আবার এই ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আবার এই ধরনের সমস্যা হলে তখন আবার আপনি কম টাকায় অর্থাৎ মাত্র হাজারখানেক নামমাত্র টাকা দিয়ে আপনি আবারও আমাদের কাছ থেকে আনলক করে ফেলতে পারবেন। অর্থাৎ যেখান থেকে আপনি একবার আনলক করবেন সে চাইলে আবার দ্বিতীয়বার একদম লো প্রাইসে আপনাকে আনলক করে দিতে পারবে, জাস্ট সার্ভিস চার্জটা নিয়ে আপনাকে আনলক করে দিতে পারবে। আর যেটা পার্মানেন্টলি সেটা হচ্ছে যে আপনি পার্মানেন্টলি আনলক করলেন, অফিশিয়ালি আনলক,
সেটা আনলক করলে আপনার ফ্ল্যাশ বা আপডেট করলেও কিন্তু আর এই লকটা চাইবে না। তবে আসলে সেভাবে করলেও একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে কি, সেটা কোনো সমস্যা না, সেটা আমাদের নিজেদের ভুল। সেটা হচ্ছে আপনি যখন একটা ফোন ব্যবহার করবেন তাহলে আইক্লাউড ছাড়া তো আর ব্যবহার করতে পারবেন না। আপনি অবশ্যই একটি আইক্লাউড অ্যাকাউন্ট খুলে সেখানে এটার যে অ্যাপ স্টোর আছে সেটা ব্যবহার করার জন্য একটি আইক্লাউড অ্যাপ ব্যবহার অবশ্যই করবেন। সেই আইক্লাউডটি যখন ব্যবহার করবেন তখন যদি আপনি আবার ফ্ল্যাশ আপডেট করেন পারমানেন্টলি করার পরেও এবং সেটি যদি আপনি ভুলে যান তাহলে অবশ্যই আপনাকে আবারও পুনরায় টাকা দিয়েই কিন্তু আপনাকে আনলক করতে হবে। তাও আবার পারমানেন্টলি আনলক করতে গেলে কত ধরনের ঝামেলা পোহাতে হয় সেটা তখন বুঝতে পারবেন। তো যদি আপনি বাইপাস করেন তাহলে এই সমস্ত ঝামেলা নেই, হ্যাঁ আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন। তো যাই হোক, চলুন আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখি যে কীভাবে এই লস মোড সহকারে সকল ধরনের লস মোড ছাড়া বা লস মোড সহকারে ক্লিন লস যা আছে সবই আমরা আনলক করতে পারবো। তো কীভাবে আনলক করতে হয় সেটা দেখবো, চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা একটি ব্রাউজার ওপেন করব। এখানে আমরা টাইপ করব www.gsmalo.org, লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এই ধরনের একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখান থেকে কিন্তু আমরা ফোনটি আনলক করব। তো আনলক করার জন্য আমরা প্রথমে অ্যাকাউন্টটি লগ ইন করে নিব, অর্থাৎ লগ ইন করার ক্ষেত্রে আপনার এইখানে কিন্তু একটি অ্যাকাউন্ট থাকতে হবে। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটার জন্য আপনারা লিখবেন, ইউটিউবে সার্চ করবেন জিএসএম আলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, লিখলেই আপনাদের কাছে চলে আসবে কিভাবে অ্যাকাউন্টটি তৈরি করতে হয় অথবা এবং সেখানে কিভাবে ডিপোজিট করতে হয়। যদি আপনারা জিএসএম আলো সার্ভার ডিপোজিট লিখে সার্চ করেন তাহলে কিন্তু দেখাবে কিভাবে এখানে ডিপোজিট করতে হয়। তো এখানে আপনার ডিপোজিট থাকতে হবে, অর্থাৎ আপনার এখানে ব্যালেন্সে ক্রেডিট থাকতে হবে। তো যদি আপনি এখানে অ্যাকাউন্টটি লগ ইন করতে যান, অ্যাকাউন্ট করার পরে যদি দেখায় নট অ্যাক্টিভ তাহলে হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপগুলোতে যোগাযোগ করে আপনি একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে আপনি এখানে যোগাযোগ করে আপনি একটি ডিপোজিট করে নেবেন, তাহলে সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং হচ্ছে আপনি কাজ করতে পারবেন। তো আমরা ধরে নিচ্ছি এটি আপনি পারবেন। সো আমরা এখন অর্ডার করব। অর্ডার করার জন্য আইএমই সার্ভিসে ক্লিক করব, অর্থাৎ এই ফোনটি আনলক করার জন্য এই অর্ডারটি করব। তো আইএমই সার্ভিসে ক্লিক করব। তো আমি দেখাচ্ছি আইফোন 11 প্রো কিভাবে আনলক করতে হয়। আপনি এই একই সিস্টেম অবলম্বন করে একদম এ টু জেড আইফোন আনলক করতে পারবেন, একদম এ টু জেড আইফোন। কোনো ধরনের রিপোর্ট খারাপ এইগুলো সেইগুলো আনলক হবে না, এই রকম প্রবলেম হবে না। তবে iOS ভার্সন আপাতত সাপোর্ট আছে 17.5 পর্যন্ত, হ্যাঁ, এবং এইটাই হচ্ছে সর্বশেষ আপডেট আইফোনের। এর উপরে তো আপডেট নাই, পরবর্তীতে যদি এর উপরে iOS ভার্সন আসে সেক্ষেত্রে এখানেও আপডেট আসতে পারে, সেক্ষেত্রে এগুলো ফলো রাখতে হবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করে ফলো রাখতে হবে, হ্যাঁ। সো ডিসক্রিপশন থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা দেখে নেবেন। তো এখানে কিন্তু আছে যে 11 প্রো ম্যাক্স পর্যন্ত এখানে সাপোর্ট আছে এবং এখানে কিন্তু আপনার iOS ভার্সন 17.5 পর্যন্ত সাপোর্ট আছে। তো এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে সাবমিট দিবেন সেইখানে কিন্তু iOS ভার্সনটা দেওয়া আছে কোনটা কত পর্যন্ত সাপোর্ট আছে। তো আমি এই এখানে এইভাবে করব না, আমি এখান থেকে এই যে সার্চ করব। তো এই ক্ষেত্রে আপনার যদি আমার এই রকম দেখতে যদি আপনার ইন্টারফেসটা না আসে তাহলে আপনি এখানে গিয়ার আইকনে ক্লিক মাউসটা ধরে এটার উপরে একটা ক্লিক করবেন, এরপরে পুরো পেজটা লোড নিবে। লোড নেওয়ার পরে আবারও এই গিয়ার আইকনে ক্লিক করে আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন, হ্যাঁ, অর্থাৎ আপনার এই থিম সেটিংসের মধ্যে, থিমসের এখানে এই এই হলুদ চিহ্নটা এটার মধ্যে থাকবে এবং স্টাইলের এটার মধ্যে থাকবে, তাহলেই আপনার একদম হুবহু এইরকম আপনার আসবে। তখন আপনি এখানে সার্চ করলে সঠিকভাবে দেখতে পাবেন। আর যদি স্টাইল অন্যগুলো থাকে তাহলে ভিন্ন সিস্টেমে আসবে, সেটি আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝে ফেলবেন যে কোন স্টাইলে কীভাবে কাজ করতে হয়। তো আমরা এখন এই মুহূর্তে এই জায়গার মধ্যে লিখব আই রিমুভাল, এখানে লিখব আই রিমুভাল। তো আই রিমুভাল লেখার পরে কিন্তু এখানে এই যে আই রিমুভাল এটা হচ্ছে মূলত 5S থেকে X পর্যন্ত এই জায়গায় সাবমিট দিলে আনলক হয়ে যাবে, আর যদি আপনি 14 প্রো ম্যাক্স পর্যন্ত এই জায়গায় সাবমিট দিলে হয়ে যাবে, কিন্তু এখানে হচ্ছে 16 পর্যন্ত সাপোর্ট পাবেন, 16.6, হ্যাঁ। তো আর এই যদি নিচে আসি আর একটু তাহলে এখানে দেখেন আছে 17.5 পর্যন্ত, হ্যাঁ, এবং এক্সএস থেকে 14 প্রো ম্যাক্স পর্যন্ত এই জায়গায়। তো আমি এই জায়গা থেকেই মূলত
ব্যবহার করব। তো আমার ফোনটি কত আছে এই মুহূর্তে, কত আছে আইওএস ভার্সন সেটি বোঝার জন্য আমি এই যে থ্রি ইউ টুলটি ওপেন করে নিলাম এবং এখানে আমি দেখাচ্ছি যে এটি যে আপডেট ভার্সন সেটি দেখানোর জন্য আমি ইউএসবি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা এই যে এখানে আপনাদের দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ফোন কি এটি কিনা আমরা কাজ করছি সেটি বোঝানোর জন্য। এক নাম্বার হচ্ছে আপনি এখানে যদি এই যে আইএমই নাম্বারটি চেক করেন, এখানে ক্লিক করি তাহলে এখানে সিরিয়াল এবং আইএমই দেখতে পাচ্ছেন। আর এইখানেও কিন্তু আপনি এই যে দেখেন এই যে আইএমইআই নাম্বার এবং এই যে সিরিয়াল নাম্বার কিন্তু একই, তার মানে ফোন এটি আমরা আনলক করছি, ঠিক আছে। এবং এই যে এখানে মডেল আর এখানে দেখেন 17.5 এবং সর্বশেষ ভার্সনই হচ্ছে এটি। আমরা যদি ফ্ল্যাশে ক্লিক করি তাহলে এটা সর্বশেষ ভার্সনটাও এখানে দেখতে পাবো যে সর্বশেষ আইফোনের ভার্সন কত বের হয়েছে। তো আমরা এখানে 14.1741 আর এখানে 17.5 এর উপরে কিন্তু আর এখানে নেই, তার মানে সর্বশেষ ভার্সনও এটি। সো আমরা সর্বশেষ ভার্সন দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যদি যেন মনে না করেন যে না এগুলো মনে হয় লো ভার্সনের কাজ করছি, অর্থাৎ একদম আপডেট ভার্সন দিয়ে কিন্তু আমরা এই কাজটা করছি। তো আমরা এখন যেই কাজটি করব সেটি হচ্ছে যে এই যে ইলেভেন প্রো, এই ইলেভেন প্রো এইটাতে আমরা সাবমিট দিব। এখান থেকে ইলেভেন প্রো খুঁজে বের করব, এই যে ইলেভেন প্রো এটাতে আমি সাবমিট দিব, এই জন্য আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা এটা ফলো করলেও আপনারা কাজ করতে পারবেন অথবা আমার ভিডিওর সিস্টেম ফলো করলেও আপনারা কাজ করতে পারবেন। সো আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই যে এখান থেকে কিন্তু আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সেটা কোন সফটওয়্যার? এই যে আইরিমোবাইল প্রো, এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এবং এটা হচ্ছে প্রিমিয়াম এডিশনটা ডাউনলোড করতে হবে যেহেতু এক্সের উপরের ভার্সন। সো আমি এখান থেকে যে ডাউনলোডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড হবে। তো এখান এটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে। উল্টাপাল্টা ভুলভাল ওয়েবসাইট থেকে যদি আপনি ডাউনলোড করেন এদের কিন্তু অনেক, এই নামে কিন্তু অনেক হ্যাকাররা বিভিন্ন ধরনের সফটওয়্যার বের করে ইউটিউবে এবং আপনার গুগলে ছেড়ে রেখেছে, দেখা গেছে আপনার হ্যাকিংয়ের উদ্দেশ্যে অথবা। তো এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ডাউনলোড করছি না। আমি আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে সেটি আমি এখান থেকে এই যে ভার্সন 2 এটি আমরা এই যে এখানে ডাবল ক্লিক করে আমরা ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ওপেন হয়েছে। এই ওপেন হওয়ার পরে এই যে দেখেন এখানে চেকিং লেখা আসছে, তো অর্থাৎ আমি সাবমিট দেওয়ার আগে আমাকে এই কাজটি করে নিতে হবে। যে আপনারা যখন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যখন আপনি কাজ করবেন আমাদেরকে দিয়ে ফোনটি আনলক করাবেন তখন আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকা লাগবে, সেই কম্পিউটারের মধ্যে জাস্ট এই মোবাইলটা এভাবে লাগাবেন। আমি যা করার এখান থেকে আমাদের এখানে সাপোর্ট টিমে প্রায় 10 জনের মতো মানুষ আছে যারা আপনাদের এই সার্বক্ষণিক এই কাজগুলো করে এবং সার্বক্ষণিক আমাদের অফিস থেকে এই কাজগুলো করে দিচ্ছে। পুরো ওয়ার্ল্ডের যারা টেকনিশিয়ান আছে এবং পুরো ওয়ার্ল্ডের যারা কাজ করছে তারা কিন্তু আমাদের এখানে এইভাবে কাজ করছে। তারা পৃথিবীর যেই কোনো জায়গায় থাকুক না কেন, বিশেষ করে যেমন সিঙ্গাপুর, হ্যাঁ, তারপরে থাইল্যান্ড, তারপরে হচ্ছে ফ্রান্স, তারপরে সৌদি আরব, এইরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে এবং কাজ করছে। তারা কীভাবে করে? তারা হচ্ছে যে আমার ভিডিও দেখানোর নিয়মে তারা ওখানে এই gsmalo.org-তে অ্যাকাউন্ট করে। আর যারা এগুলো বুঝে না তারা কী করে, তারা হচ্ছে আমাদের কাছে কল করে এইভাবে তাদের কম্পিউটার বা ল্যাপটপ থাকে একটা, সেটার মধ্যে এই মোবাইলটা জাস্ট লাগায় এবং এই যে টিম ভিউয়ার এটা ওপেন করে আমাদেরকে আইডি পাসওয়ার্ড দেয়। আমরা এখান থেকে ঢুকে এই সফটওয়্যারগুলো ওপেন করে এই সিস্টেমেই কিন্তু এই যে এখন যেই সিস্টেম দেখাচ্ছি এই সিস্টেমে কাজ করি এবং এছাড়াও আরও বিভিন্ন আরও কিছু সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে এইসব কিছুই লাগে না, কোনো কম্পিউটার কিছুই লাগবে না, জাস্ট আপনি আইমি নাম্বার দিবেন আমরা আপনার ফোন আনলক করে দিব। তো এখন এইটার সিস্টেমে আসি। তো যখন আমরা এটা লাগাবো, এই ফোনটা কানেক্ট করব, তখন কিন্তু এই ধরনের একটি মেসেজ আমাদেরকে দিবে। আমরা এখানে দেখেন লেখা আছে যে এখানে এটা বলছে সাপোর্টেড, যদি আপনারটার সাপোর্টেড না আসে, লেখা আসে সাপোর্টেড না, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সেইগুলোর ব্যবস্থা করে দিব। আর যারা আমার ডিস্ট্রিবিউটার বা রিসেলার রয়েছেন তাদের জন্য হচ্ছে আমরা সমাধানটা শিখিয়ে দিব, তাহলে আপনারা একদম পরবর্তীতে এই ধরনের সমস্যা ফেস করলেও মুহূর্তের মধ্যে এক ক্লিকে আনলক ঠিক করে ফেলতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আসছে সাপোর্টেড। তো যখন সাপোর্টেড লেখা আসছে আমি এখানে ক্লিক করে সিরিয়াল নাম্বারটা নিয়ে নিব। সিরিয়াল নাম্বারটা নিয়ে আমি আবার চলে যাব সার্ভারে। এই সার্ভারে আসার পরে ইলেভেন প্রো লেখা আছে এখানে, এই যে ইলেভেন প্রো
ইলেভেন প্রো, আমি আবারও চেক দিয়ে নিই ইলেভেন প্রো কিনা। এই যে ইলেভেন প্রো আমাকে চেক দিতে হবে, থ্রি ইউ টুলে মডেলটা অনুসারে আমাদের কাজ করতে হবে, অথবা আপনি যদি কনফার্ম মডেল জানেন সেই মডেল দিয়ে কাজ করতে হবে, মডেল কোনোভাবে ভুল করা যাবে না। তো ইলেভেন প্রো এই যে এইটাতে আছে, এবং এখানে দেখেন এই যে ইলেভেন প্রো আমরা দেখতে পাচ্ছি, এইটার মধ্যে আমরা সাবমিট দিব। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে 2-5 দিন টাইম এখানে লিখছে, অবশ্যই এত টাইম লাগে না, আমরা দেখব কত সময়ের মধ্যে এটা ইয়ে হয়। তো আমরা এই জন্য আমরা কী করব, এখানে ক্লিক করব, করার পর এখানে একটা সিরিয়াল নাম্বার দিতে হবে, এটা আমরা থ্রি ইউ টুল থেকেও দিতে পারি। আবার যদি দূর থেকে আপনারা কাজ করেন তাহলে জাস্ট এই যে এখানে ক্লিক করে, আমি দেখাচ্ছি এই যে আই বাটন, এখানে ক্লিক করে এই যে এসএন নাম্বার এইটা কপি করে বা এটা লিখে একদম হুবহু এখানে এইভাবে লিখে এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। তো যেহেতু আমি কম্পিউটারে এটা কানেক্ট করে রাখছি, এই জন্য আমি এখানে থ্রি ইউ টুলে অথবা ওই যে আই রিমুভাল যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের মধ্যে থেকেও আমরা এই যে এখানে ক্লিক করে আমরা নিতে পারি, যে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে কপি হয়ে গিয়েছে, অথবা আমি এই যে থ্রি ইউ টুলেও যদি আমি এখানে ক্লিক করি তাও হবে, এখানে ক্লিক করলেও এটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা যে কাজটা করব এইটা এইখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে আমাদের আর কোনো কিছু করতে হবে না, আমরা জাস্ট এখানে প্লেস অর্ডারের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমরা এই যে এইরকম দেখতে পাবো, এইরকম হয়ে যাবে। এইরকম হয়ে গেলে এই যে ওয়েটিং অ্যাকশন থেকে এটা প্রসেসিংয়ে চলে যাবে। আমরা এইটাতে যদি রিলোড দেই জাস্ট 2 মিনিট পরে বা 1-2 মিনিট 3 মিনিট পরে আমরা যদি এখানে পেজটা রিলোড দিই তাহলে দেখতে পাবো এখানে প্রসেসিং, এবং প্রসেসিং থেকে সাকসেসে চলে যাবে। তো অনেক সময় দেখা যায় যে কি প্রসেসিংটা এত দ্রুত হয় সাথে সাথে সাকসেস দেখায়, যেমন এই মুহূর্তে কিন্তু প্রসেসিং না দেখায় এখানে ডাইরেক্ট সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ এটা দ্রুতই সাকসেস হয়ে গিয়েছে। তো এই রকম যদি দেখায় তাহলে বুঝতে পারবো যে ফোনটি মূলত সাকসেস হয়ে গিয়েছে। কিন্তু সাকসেস হয়ে যাওয়ার পর এখানে স্ট্যাটাসের মধ্যে, অর্থাৎ যে কোডের সেকশনে, এখানে কিন্তু লেখা আছে এসএন অ্যাডেড সাকসেসফুললি, প্লিজ এখানে অপেক্ষা করতে বলছে 1-3 দিন। তো আমরা 3 দিন, 1-3 দিনের মধ্যে কিন্তু এটা সাকসেস হবে, অর্থাৎ 1-3 দিন পরে আমরা যখন এই যে আই রিমুভাল প্রো সফটওয়্যারটা যখন আমরা এই যে কেটে দিব, কেটে দিয়ে যখন আমরা এখানে আবার ওপেন করব, যখন ওপেন করব তখন কিন্তু এখানে ওই জায়গায় লেখা থাকতে পারে সিগন্যাল, এই যে এই জায়গার মধ্যে। তো আমরা দেখব যে এইটা কি এখানে কি আসে এবং কি সাকসেস হওয়ার পরে কি হয় এবং কত সময়ের মধ্যে সাকসেস হয়। এবং সাকসেস হওয়ার পরে করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হই সেক্ষেত্রে কি করতে হবে সেটাও আমরা দেখব। তো এখন দেখেন এখানে কিন্তু সরাসরি লেখা আছে যে আমরা কিন্তু সাবমিট দিয়ে দিয়েছি, এই জন্য কিন্তু লেখা আছে আন্ডার প্রসেস, কিন্তু এই রায় কিন্তু বলেছিল যে এটা সাবমিট দেওয়ার জন্য। বাট আমরা যখন জিএসএম আলো সার্ভারে যখন এটা সাবমিট দিয়ে দিয়েছি তখন কিন্তু এই সফটওয়্যারের মধ্যে লেখা আসছে যে আন্ডার প্রসেস, অর্থাৎ এই যে জিএসএম আলো এই সফটওয়্যারটি অটো এপিআই কানেক্টেড পাওয়ারফুল একটা ওয়েবসাইট, সেটা কিন্তু আপনারা এখান থেকেই বুঝে ফেললেন। তো এখন প্লিজ ওয়েট লেখা আসছে এবং হচ্ছে এখানে বলা হয়েছে যে 3-5 দিন, তবে সার্ভারে দেওয়া আছে 1-3 দিন। এটা মূলত প্রথমবার কোম্পানি সেট করে দিয়েছিল যে 3-5 দিন, এখন এটা আরও দ্রুত হচ্ছে, হ্যাঁ 1-3 দিনের মধ্যে হচ্ছে। তো আমরা এইটুকু সময় 1-3 দিনের মতো অপেক্ষা করব, করার পরে আমরা পরবর্তীতে আবার দেখব যে পরবর্তী অবস্থান কি এবং কত সময়ের মধ্যে এটা ওকে হয়। তো এইটা বোঝার জন্য আসলে আমরা তো নির্দিষ্ট টাইমটা এইভাবে বুঝতে পারবো না, আমরা জাস্ট 1-3 দিন বুঝতে পারবো, এরপরে যখন এটা ওপেন করব তখন আমরা বুঝতে পারবো যে এটা ওকে হয়েছে। হ্যাঁ, সো আমরা এই পর্যন্ত অপেক্ষা করব। তো এই মুহূর্তে আমরা প্রায় 24 ঘন্টা কাছাকাছি সময় পরে আমরা আবারও ঢুকলাম, মূলত এটি অনেক আগে হয়ে গিয়েছে। তো আমরা এখানে ক্লিক করার পর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সিরিয়াল নাম্বারটি আমরা সাবমিট করেছিলাম এবং এখানে কোনো কিছুর পরিবর্তন হয়নি, বাট এখানে সাকসেস যে লেখাটা আছে এই লেখাটার কারণেই কিন্তু এই এখন একটা পরিবর্তন ঘটবে, যেটা আমরা কিছু সময় অপেক্ষা করার কারণে আমরা এই পরিবর্তনটা পাবো। এবং আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা পরিবর্তন হয়েছে বা এটা প্রপারলি কাজ করছে বা সাকসেস হয়েছে, সেটা বোঝার জন্য আমরা এ মুহূর্তে যে আই রিমুভাল প্রো সফটওয়্যারটি ছিল যেটি আমরা ইতিপূর্বে ওপেন করেছিলাম এটি আবার পুনরায় আমরা ওপেন করব। তো আমরা এটি ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এখানে ইউএসবি কেবলটি লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়ার পর এখানে চেকিং চলছে। তো আমরা এই যে পরিবর্তনটি দেখতে পাচ্ছি যে
সিগনাল, এখানে কিন্তু সিগনাল লেখাটি চলে আসছে, এবং এখানে অ্যাক্টিভ লেখাটিতে কিন্তু এখন মাউস ধরলে এখানে কিন্তু একটা কালার পরিবর্তন হচ্ছে। তো এর মাধ্যমেই আমরা বুঝতে পারলাম যে আমরা যে এই যে অ্যাসেন্টি সাবমিট দিয়েছি এবং এখানে বলেছিল 1-3 দিনের একটা ব্যাপার যে অপেক্ষা করার জন্য, বাট আমরা এটা একদিনের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে। আপনারা এখানে তারিখটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন পূর্বের তারিখ, পূর্বের ভিডিওর তারিখ এবং কিছুক্ষণ আগের ভিডিওর তারিখ, আর এখনকার ভিডিওর তারিখটা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এই মুহূর্তে এই যে আই রিমুভাল প্রো সফটওয়্যারটি আছে এটির মধ্যে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সাকসেসফুল একটি মেসেজ দিয়েছে, তো তার মানে ফোনটি ফুললি ফুল আনলক হয়ে গিয়েছে, এখন এই ফোনটি ব্যবহার উপযোগী। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হয়, এবং যদি এই কাজটি করতে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ বলতে হোয়াটসঅ্যাপে অবশ্যই লিখে দিবেন, আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা SMS করবেন। আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।